বৃদ্ধ বয়সে দেশের মানুষকে সুখে শান্তিতে রাখতেই সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব মোস ফরিদুল হক খান দুলাল। আজ দুপুরে জামালপুরের ইসলামপুরে এক চেক বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, শুধু আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয়ভাবে সমাজের দুরস্থ অসহায় মানুষের কথা চিন্তা করে, যা অতীতে আর কোনো সরকার করেনি। তাই সরকারের উদ্যোগকে সফল করতে 18 বছর থেকে 50 বছর বয়সের সকলকে এই সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসার আহ্বান জানান মন্ত্রী। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মচারী সিরাজুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝুঁকনের পাঠানো প্রতিবেদনে। বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন, স্বাধীন রাষ্ট্র নিয়ে গেছেন এবং উনি বলেছেন সোনার বাংলা তৈরি করবেন এই দেশকে, তার ধারাবাহিকতা বঙ্গবন্ধু কন্যাজন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে অর্থনীতিতে আপনার যাতে ভীত শক্তিশালী হয়, বাংলাদেশে সামাজিক ব্যাপারেন যে কোনো কাজ করেন সবকিছুতে যেন ভীত শক্তি হয়, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী আজকে সারা বাংলাদেশের অসহায় হতদরিদ্র দরিদ্র তাদেরকে সহায়তা দিয়ে বিভিন্নভাবে আজকে জনগণ কতগুলো কাজ হচ্ছে আপনারা চোখে দেখতেছেন, এরকম একের পর এক হাত তৈরি করে কারণ প্রধানমন্ত্রী এ দেশের মানুষকে আর্থসামাজিক উন্নয়নের সাথে কাজ করে যাচ্ছেন।